দরদ সিনেমা হবে কি হবে না, এ বিষয়ে ক্লিয়ার ভাবে আমি আপনাদের জানাবো, বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন। কিছুদিন আগে অনন্য মামুন মিডিয়ার এক সাক্ষাৎকারে বলেছিলেন দরদ সিনেমার শুটিং 20 তারিখ থেকে হবে, কিন্তু 20 তারিখে কোনো কিছুই হয়নি। তাছাড়া বাংলাদেশের কোন শিল্পী এখন পর্যন্ত ভারতে যায়নি, যার জলজন্ত উদাহরণ মিশা সওদাগর, তিনি ডেড বডি নামের অন্য এক ছবিতে শুটিং করছেন। এছাড়া দরদ ছবির মূল আকর্ষণ সোনাল চৌহান বর্তমানে দুবাই ব্যস্ত সময় পার করছে, সে সাথে দরদ ছবির শুটিং 2 বার পেছানো হলো। এসকে মুভিজের কার্যকলাপে মনে হয়েছে এই সিনেমা হবেই না, কারণ তারা সবসময় নীরব এবং অশোক ধানকা এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকার দেয়নি। সেই সাথে শাকিব খান নিজেও দরদ নিয়ে কোনো কিছু বলছে না, বরং তাকে কিছু জিজ্ঞাসা করলেও এড়িয়ে যাচ্ছে। এর কারণ কি? শাকিব ভক্তদের ইমোশন নিয়ে খেলছেন অনন্য মামুন, প্রশ্ন থেকেই যায়। যতক্ষণ পর্যন্ত অশোক ধানকা এবং শাকিব খানের মুখে কোনো তথ্য না পাওয়া যায় ততক্ষণ আমি বিশ্বাস করব না যে এই সিনেমা হবে। অনন্য মামুন বলেছিলেন 3টা প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে দরদ সিনেমা হবে, আর এটা যদি প্যান ইন্ডিয়ান ছবি হয় তাহলে ভারতের এসকে মুভিজ মুম্বাইয়ের ওয়ান মুভিজ কেন আপডেট দিচ্ছে না? যতক্ষণ পর্যন্ত দরদ সিনেমা শুটিং হচ্ছে না ততক্ষণ পর্যন্ত অনন্য মামুনের কথার কোনো ভ্যালু নাই। দরদ সিনেমা হবে কি হবে না, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।